অনেক তো হলো বৌমা, এবার একটু থিতু হও। আমরা কি আর নাতি নাতির মুখ দেখবো না? নমস্কার, আমার নাম প্রভাস। ওই সুদীপবাবুর মিলের আমি একজন শ্রমিক। সুদীপবাবুর যত কারবার আছে তার যা শ্রমিক আছেন, সেই শ্রমিকের একটা ইউনিয়ন আছে, আর সেই ইউনিয়নের দায়িত্বভার আমারই কাঁধে। আপনি আমাদের কি বলতে চান বলুন। আসলে সুদীপবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। ভাস্করবাবুকে অনেকদিন ধরে আবেদন করছি বুঝলেন, যে সুদীপবাবুর সঙ্গে একটু দেখা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না, আর সেই কারণেই আমি আপনাদের কাছে ছুটে এলাম। আপনি বসুন না, আমার মেজু কাকু এক্ষুনি আসবে, মেজু কাকুর সঙ্গে কথা বলবেন। আসলে আমি আর কাকিমা বাবার ব্যবসা সম্পর্কে খুব একটা বেশি কিছু জানি না। বিস্তারিত না জানলেও এটুকু বুঝতে পারছি, ব্যবসা ধরন আর আগের মতো নেই, তার অবশ্য অনেক কারণ আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আর সেই কারণগুলো নিয়েই আমি কথা বলতে এসেছি। আচ্ছা বেশ, আপনি বসুন, আমার মেজো ভাসুর এক্ষুনি আসবেন, ওনার আসার কথা, উনি এলে আপনি ওনার সঙ্গেই কথা বলবেন, আমি বরং আপনার জন্য একটু চা নিয়ে আসি। আপনি বসুন না। আরে প্রভাস, তুমি এখানে আছো কেমন? ভালো নেই দাদা, আমরা সবাই ভীষণ সমস্যায় আছি। কেন, কি হলো? সবাই মিলে আবার কিসের সমস্যায় আছো? 3 মাস ধরে আমরা কেউ বেতন পাচ্ছি না দাদা। সুদীপবাবু আমাদের সব সমস্যার সমাধান করবেন সেই আশাতেই শ্রমিকরা এতদিন কাজ করে যাচ্ছিল, কিন্তু জমানো টাকা সব শেষ, এখন ওদের হাঁড়ি চড়াটাই দায় হয়ে পড়েছে দাদা। সে কি কথা, 3 মাস ধরে বেতন পাও তারা জানে? সেটা তো জানি না আমি। আমি সুদীপবাবুর সঙ্গে একবার দেখা করে কথা বলতে চাই। ভাস্করবাবুকে অনেকবার ধরে বলেছি ওনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি সবসময় একটাই উত্তর দিচ্ছেন যে উনি খুব ব্যস্ত আছেন। আচ্ছা আপনি বলুন দাদা, উনি কতটা ব্যস্ত আছেন? আচ্ছা আগে তো এত বছর ধরে এমনটা কোনোদিনও হয়নি। কি হয়েছে নাকি? কিসের এত চিৎকার? চিৎকার শুনলে আমার আবার মাথাটা কেমন যন্ত্রণা করে। চিৎকার শুনে মাথার যন্ত্রণা হয় সেজন্য ঠান্ডা ঘরে ঢুকে বসে আছো, ওদিকে শ্রমিকরা না খেতে পেয়ে খিদের জ্বালায় কাঁদছে। কেন শ্রমিকদের 3 মাস বেতন দেওয়া হয়নি? মালিক কে ব্যবসা? তুমি মাথা ব্যথা কেন বলো? ঠিক করো, মানুষজন না খেতে পাওয়ার অবস্থায় রয়েছে আর তুমি এদিকে কায়দাবাজি মারছ। দাদা তোমাকে ব্যবসা চালাতে দিয়েছে না, তোমার আখের গোছাতে দিয়েছে। কি বললে? কাকু কি খারাপ বললো? কাকু তো ঠিকই বলেছে, তোমার গুণাগুণ সম্পর্কে জানতে কারোর আর কোনো কিছু বাকি নেই। আর তুমি যদি নিজের আখে নাই গোছাও, তাহলে এতদিন ধরে লোকজন বেতন পাচ্ছে না কেন? কিছু অসুবিধা চলছে, তাছাড়া কোম্পানির ভেতরকার ব্যাপার আমি তোমার সঙ্গে আলোচনা করব।
বেতন ঠিক সময় দিয়ে দাও। ঠিক আছে, আমি ইউনিয়নের তরফ থেকে একটা চিঠি দিয়ে যাচ্ছি। পল্টু, মিষ্টির প্যাকেটটা নিয়ে ভেতরে যাও, রোহিত যেন দেখতে না পায়, তাড়াতাড়ি যাও। আমরা বাড়ি থাকবো না, ভেতরে ভেতরে থাকো, আর রোহিত যেন কিচ্ছু জানতে না পারে যে আমি আগে থেকে তোমাদেরকে সব জানিয়ে দিয়েছি। বৌদি, দাদা জানতে পারলে রাগ করবে। কিচ্ছু রাগ করবে না, প্রথমে রেগে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি ভয় করো না, তুমি ভেতরে যাও, প্লিজ যাও। রোহিত, তুমি কি বাইরে মিডিয়াদেরকে ডেকেছো কিছু বলার জন্য? কই না তো। তাহলে মিডিয়া ভিড় করেছে কেন? আর বারবার আমাদেরকে ফোনও করছে, বুঝতে পারছি না। আমি বলেছি পরে বেরোবো। আরে তুমি তাড়াতাড়ি গিয়ে কথা বলে এসো, শুধু শুধু ওদেরকে দাঁড় করিয়ে রেখেছো কেন? তোমার তো সেরকম কোনো কাজও নেই, যাও তাড়াতাড়ি কথা বলে এসো, যাও। না না, আমি বলেছি 15 মিনিট বাদে বেরোবো, তুমি বসো তো। তুমি জানো তো আজকে তোমার কি? আজকে আমার কি আছে? আমার কি আছে মানে, ভুলে গেছো তুমি কি গো? আজ তো তোমার রেজাল্ট, আর 5 মিনিট বাদেই তোমার গ্রাজুয়েশনের রেজাল্ট বেরোবে। Do-d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 o